আজকের পালা যত কনসল এই পালা ক্ষেত্রে আমিও ওনাকে চিনি না উনিও আমাকে চিনে না মঞ্চেতে নামে গেলে এরপরে লইলে আমার উস্তাদ এর আগে আর কিছু লাগে না আমার আজকের লাইন একটা দিছে দেহ তত্ত্ব তুই এক তত্ত্বে তোর গান হয় না একটা তত্ত্ব পাইলাম এখানে দেহ তত্ত্ব বর্ষে হইল বাউল কবি মোহাম্মদ আব্দুল সালাম সরকার ওনার উপরে এখন আমার উপরে যে কোন তত্ত্ব পড়ছে এটা তোর আমি কইতাম পারি না তো লাইন যেহেতু একটা দিছে আমি দিই যে দেহি মানে এর বিপরীতে কোনটা আছে তো আমার যেটা মনে হয় আমার প্রতিপক্ষ শিল্পী বাউল আব্দুল সালাম সরকার ওনাকে যেহেতু দেহ তত্ত্ব লাইন দিছে তা আমি আমার ভাবে আমি একটা বাচ্চা নিয়ে গিয়া যদি আমার ভাবে আমি একটা বাচ্চা নিয়ে গিয়া তাইলে তো আমার মনে হয় খুব বেশি একটা অন্যায় হয়ে যেত না হ আমার ডা মাথা হোক নাকি এ তো বুঝছই না আপনারা আমি বলছিলাম যে উনি যে মোহাম্মদ বাউল কবি আব্দুল সালাম সরকার যে নামটা এটা কিন্তু বিশাল একটা উদ্ধার জগতের বিষয় আগে ছিল মোহাম্মদ বাউল কবি আব্দুল সালাম সরকার আর এখন কিছুদিন যাবৎ আরেকটা টাইটেল লাগাই লইছে এই টাইটেল হইল মোহাম্মদ বাউল কবি আব্দুল গুরু সালাম সরকার এখন আমি বলছিলাম এইটা যে এত বড় যে নামটা যে কামাইছে এটা কি খালি গান গায়া কামাইছে না কথা কইয়ে কামাইছে না বেহালা বাজায় কামাইছে এটা আমার একটু দেহনের আছে এই কথাটা কিন্তু আমি বলছিলাম সরকার সাহেব দাঁড়ায় বললেন যে দেহ তোমার কোন বায় মন্ডায় চায় আমি তোর অন্য বায় দেখতাম না কারণ আপনিও পুরুষ আমিও পুরুষ এর লেগে বলছি যে আমি অন্যভাবে আমি দেখতে পারবো না
হ্যাঁ তবে দেখার আছে একটি গান একটি গানের কথা বললেন আগে বুঝো পরে মোজো নইলে দলিল মিথ্যে হয় রাসূল যিনি নয় গো তনি আব্দুল্লাহর তো নয় আগে বুঝো পরে মোজো মজবাম পরে বুঝো নে লাগি কইছিলাম যে বেলা বাজায় নাম করছে না গান গায় নাম করছে কথাটা পয়েন্টে পড়ছে তো এখন আমি একটা গান গাইতাছি গানটা গাইয়া এরপরে উনি যেহেতু দেহতত্ত্ব দেহতত্ত্ব এটা আমার অন্য কোনো হাদিস দলিল লাগবো না কোনো হাদিস দলিল লাগবো না এটা উনার গানই উনি ধরা ওনার গানেই উনি ধরা এটা কি গানে ধরা এটা কি গান লেখছে দেহতত্ত্বের ভিতরে এই গানটা আমি এখন বলবো না আমি একটা গান গায়া লই এরপরে কোন গানটা যে কইছে এটা আমি গানটা গাইবো না তবে আমি কথাটি আমি শোনায় দেম যে এই গানটা আমি বুঝি না আমার তো বুঝো নিলে কি তো কইছে কি গো বুঝো নিলে কি কইছে না যে আগে বুঝো পরে মজো আজকে খবর আছে আজকে খবর আছে আজকে আমি বুঝবাম মজবাম পরে মজবাম তবে এটা গান থাকতে আমনে আর আমি যতক্ষণ পর্যন্ত গান হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি মজব না আগে আমি বুঝবাম কারণ মজ্জা গেলে তো আমনের লগে আমি মিলেই গেলাম তা আমি এখন আমি মজব না আগে আমি বুঝবাম মজবাম কোন সময় যখন পালা গানটা শেষ হয়ে যায় আজানটা যখন ফইরে যায় যখন গানটা এই যখন খালি গান দিব যে অহন এলা দুইটা দুইটা করে খালি গান গাইলাই তখন কি আমনের লগে আমি মিলবাম এর আগ পর্যন্ত আমি মিলতাছি না দন্তার নয় গান না বাগদাগি করে লাই উনি হইলে দেহতত্ত্ব উনি দেহতত্ত্বের মধ্যে অভিনয় করবেন লাইন যেহেতু একটা দিছে আর আমি নূরের মাধ্যমে অভিনয় করি নাকি আমি নূরে থাকি আর উনি দেহতত্ত্বের ভাবে অভিনয় করুক যেরূপ করিয়া নিশা হয়ে গেল হারা দিশা করিয়া নিশা হয়ে গেল হারা দিশা নিজ নূরে নিজেই পেরেশানি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি ৯৩,০০০ ধ্যান করে পাইলেন দিদার অচেতন করেছিলেন শুনি হায় রে ৯৩,০০০ ধ্যান করে পাইলেন দিদার অচেতন করেছিলেন শুনি হায় রে অচেতন করেছিলেন শুনি সাজিয়া ময়ূরী ভেসে ছত্র তুলে কিনে বসে সাজিয়া ময়ূরী ভেসে ছত্র তুলে কিনে বসে বানাইলে না তোমার রুহানি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি বানাইয়া প্রেম ফুল ওরে উজ্জ্বল করলা কুরে সে কুল কসবতে উন্মাদ হইল প্রাণী হায় রে
জমাইয়া প্রেম ফুল উজ্জ্বল করলা করে শেকুল খুশবুতে উন্মাদ হইল প্রাণী ওরে যেই রূপ চৈতন্য স্বরূপ যার নয়নে লাগে যার রূপ যারূপ চৈতন্য স্বরূপ যার নয়নে লাগে যার রূপ তারে না পাইলে পেরেশানি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গুণি নবীর প্রেমে মজনু কাদের গুণি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গুণি করিতে সন্ধান হায় রে পাগল কত আসে কেরে প্রাণ নয়ন দ্বারা বহে দিন রজনী হায় রে ওরে সেই নূরের করিতে সন্ধান ওরে পাগল কত আসে কেরে প্রাণ নয়ন দ্বারা বহে দিন রজনী হায় রে নয়ন দ্বারা বহে দিন রজনী উস্তাদ কিতাব আলী কয় কান দিয়া তোয়াল মুর্শিদ আমার হইয়া কিতাব আলী কয় কান দিয়া তোয়াল মুর্শিদ আমার হইয়া দেখাইয়া নূরে নিশানি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গণি নবীর প্রেমে মজনু কাদের গণি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাঁধের গণি নবীর প্রেমে মজনু কাঁধের গণি তোমরা জানো নি ওরে নবীর প্রেমে মজনু কাঁধের গণি হ্যালো হ্যালো আমি আমার বাবা একটা বাগনি লাঙ্গা এই আমি বুঝি না আবার না বুঝলে গান হয় না আমি বুঝি না আবার না বুঝলে গানও কিন্তু হয় না সামাজিক জগতে বুঝেও কিছু না বুঝার বাউ করতে হয় না 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 এটা আমি হিন্দে কইছি না তো এটা হিন্দে কইছি না আমি কইছি গানের প্রেক্ষিতে যে আগে বুঝো পরে মজো এইটার উপরে ভিত্তি করিয়া আমি বলছি তো এখন আমার এইখানে একটু জানা দরকার ওনার একটা গান আছে ওনার একটা গান আছে গানটা হয়তো আপনারা মনে হয় সবাই শুনছেন না জানিয়া গাড়ি দৌড়াইলে রে মন চিনদে সেতে চিন গিয়া মন মহাজন ওই গাড়ির ভিতরে আছে চোদ্দটা ভুবন কি গানটা আপনারা শুনছেন না চোদ্দ পুয়া এই যে গাড়ি বাতাস দিয়াছে ভরি বেসমার চলছে গাড়ি যখন তখন আসলে চোদ্দ ভুবন ঘুরি ডাউন হবে না ব্যাটারি কয় সালামে চালাও গাড়ি ইচ্ছা মতন কি গানটা গাইছে না এটা আপনারা অ্যালবামে শুনছেন না সরকার সাহেব আমি এই জায়গাটা বুঝি না এই যে ওই গাড়ির ভিতরে আছে চোদ্দটা ভুবন এই যে চোদ্দটা ভুবন কবির গানের ভাষায় বলছে যা আছে তোমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই অগণিত মাকলুকাতের মাধ্যমে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ এই মানুষ যদি আল্লাহ পছন্দনীয় করে যদি বানায় থাকে তাহে তাইলে মানুষের মধ্যেও বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি চোদ্দটা ভুবন থাকে তাহলে মানুষের মধ্যেও কিন্তু চোদ্দটা ভুবন আছে যে কারণে বলা হয় যে একটা হইল বিশ্ব ব্রহ্মাণ্ড
পৃথিবীটা এটা হচ্ছে একটা ব্রহ্মাণ্ড আর মানুষের যে দেহটা এটা হচ্ছে বৃহৎ ব্রহ্মাণ্ড আমি একটু সরকার সাহেবের কাছে একটু জানতে চাই এই যে এই গাড়ির ভিতরে আছে 14টা ভুবন এই 14টা ভুবন দেহের কোন কোন জায়গায় উপস্থিত আমার হেলার তো দেহ তত্ত্বই দিছে তাহলে আমি দেহ সম্পর্কে জিগাইলে তো আর কোনো সমস্যা নাই এই 14টা ভুবন দেহের কোন কোন জায়গায় উপস্থিত আছে এটা আমার একের আদ্যে ধরিয়া আমারে দেখায় দি ভাই আর নাহলে আমি বুঝতাম না হজরত কৌশলা জম হাকিম শাবাবা জিন্দা কাবা তুমি জিন্দা কাবা তুমি জিন্দা কাবা তুমি জিন্দা কাবা পাইলে রাসুল পাবি না রাসুল না পাইলে আল্লাহ পাবি না মুর্শিদ না পাইলে রাসুল পাবি না রাসুল না পাইলে আল্লাহ পাবি না মুর্শিদের রূপ করিয়া আয়না মুর্শিদের রূপ করিয়া আয়না নিজকে নিজে তুমি দেখিতে পাইবা জিন্দা কাবা তুমি জিন্দা কাবা তুমি জিন্দা কাবা তুমি জিন্দা কাবা নিজে তোমরা চিনিতে হইলে কামেল পীরের চরণ তলে নিজকে নিজে তোমরা চিনিতে হইলে কামেল পীরের চরণ তলে জীবন যৌবন দিলে ঢেলে জীবন যৌবন দিলে ঢেলে আপন ঘরে তোমার নিজের ঘরে তোমার মিলিবে কাবা জিন্দা কাবা তুমি জিন্দা কাবা তুমি জিন্দা কাবা তুমি জিন্দা কাবা মহাসত্য ইসলামের মাঝি হযরত আল বাবা জিন্দা বাবাজি এই যুগের মহাসত্য ইসলামের মাঝি হযরত হাকিম শাহ জিন্দা বাবাজি গোলাম মাওলা রে ইয়ারাজি গোলাম মাওলা রে ইয়ারাজি
দয়া করে তুমি দয়া করে তুমি দয়া নি করবা জিন্দা খাবা তুমি জিন্দা খাবা তুমি জিন্দা খাবা তুমি জিন্দা খাবা নেবে রাসূল আল্লাহর ওলি ও দরদি ও তুমি জিন্দা কাবা।